ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালা খানি বাউলের হি মনটারে, আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এখানে গত 2 মাস আগে চিকিৎসা নিয়ে বাড়ি থেকে বাসায় গেছিলাম। আল্লাহর রহমতে আমি এখন অনেক ভালো আছি, সকল কাজ কর্ম করতে পারছি। হ্যাঁ, আমি আমার বন্ধুদের সাথে আড্ডা মারতেছি, গান করে বেড়াচ্ছি, এখন খুবই ভালো লাগে আমার। সকল কাজকর্ম পুরো আমি কাজ করে এখন অনেক ভালো লাগে আমার। হ্যাঁ, আগের অনেকটুকু কষ্টে অনেকটুকু হতাশ হয়ে গেছিলাম, এখন মোটামুটি আল্লাহর রকম অনেকটুকু ভালো। আমি সুস্থ কারণে শফিকুল্লাহ প্রধান স্যারকে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাই। হ্যাঁ, আল্লাহর রহমতে তার ওসিলায় অনেক সুস্থ হওয়ার পরে আমি আবার ইন্টারভিউ দেওয়ার জন্য আসিছি। গত মাসে এসে একবার ইন্টারভিউ দিয়েছিলাম, আবার 2 মাস পরেও আমি আবার ইন্টারভিউ দিয়ে গেলাম। আল্লাহর রহমতে আমি অনেকটুকু সুস্থ আছি, কেউ ভয় পাবেন না, অনেকটুকু ভালো। এখানে হয়তো থেরাপির কারণে হয়তো অনেকে ভয় পান, এটা ভয়ের কিছু নাই, এটা আপনার জন্যই ভালো। অনেকেই মনে করেন যে সুস্থ হওয়ার দিকে বাড়িতে মনে করেন অবশ্যই যে আগের মধ্যে হয়ে যাবো, তা না, অনেক সুস্থ তো হবেন, এখানে আসলে ভয়ের কোনো কারণ নেই। হ্যাঁ, আমার মনে করেন চিকিৎসা অনেকটুকু আমি মনে করি ভালো, সব দিকেই ভালো লাগে। তাই আমিও নিছি অনেক নিয়ে আমি অনেকটুকু সুস্থর দিকে আছি আল্লাহর রকম। হ্যাঁ, আমি বলি শফিকুল্লাহ প্রধান স্যারের হাতে ম্যাজিক আছে, অনেক রোগেই দেখি আল্লাহর রকমতে এখানে ভালো হয়, আমিও ভালো হয়েছি আল্লাহর রকম, খুবই আমার ভালো লাগে এখানে ট্রিটমেন্ট হওয়ার জন্য। হ্যাঁ, আপনাদের মতন যদি কোনো রোগী থাকে এখানে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ ভালো হওয়ার সম্ভাবনা 100-তে 100, শফিকুল্লাহ প্রধান স্যারের হাতে ভালো হওয়ার সম্ভাবনা আছে। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি একটা গানের মানুষ, গান বলি খুবই ভালো লাগে, সবাই দোয়া করবেন আমার জন্য। আর এখানে কোনো ভয়ের কারণ নাই, সারার এখানে এসে ট্রিটমেন্ট নেবেন, কোনো ভয় নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।